মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অনেকক্ষণ তো হলো স্যার, এবার ফুলকি দাসের উপর রাগটা কমান, খেয়ে নিন না। তুমি আবার কষ্ট করে খাবারগুলো এই ঘরে কেন আনতে গেলে? আপনি তো সময় মতো নিলেন না, তাই আমি নিয়ে এলাম। ঠিক আছে, এই খাবারটা আমি খেয়ে নেব, তবে আমার একটা শর্ত আছে। খাওয়ার জন্য শর্ত? হ্যাঁ, তুমি তো চাও আমি খাবারটা খাই, তাহলে মেনে নাও শর্তটা। পারবে কোনো প্রশ্ন না করে আমার দেওয়া শর্তটা মেনে নিতে? কি করতে হবে? ট্রেনিং শুরু করতে হবে, বক্সিং। আমার উপর রাগ করে বক্সিং এর ট্রেনিংটা ছাড়া চলবে না, রাজি? কি হলো, চুপ করে আছো কেন? শর্ত না মানলে নিয়ে যাও খাবারটা। আচ্ছা স্যার, এগুলো জোর জবরদস্তি নয়। এই যে বললে আমার কথা ফেলতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি শিখবো বক্সিং। না আর কি করে বলবো বলুন, আপনি সারা রাত না খেয়ে থাকবেন, আমিও তো খেতে পারবো না, তাই মানতেই হবে শর্ত। গুড, এবার যাও, আমি ঠিক খেয়ে নেবো খাবারটা। যাক, মেয়েটা অন্তত বক্সিং শিখতে রাজি হয়েছে, ওর জীবনে অন্তত একটা স্বপ্ন তো দিতে পারবো। রোহিত, এই ঘরে সব হাবিজাবি জিনিসপত্র থাকে, কেউ কখনো আসে না, সকাল সকাল আমাদের ধুলো খামানোর জন্য ঘরটা কেন আনলি বলবি? বলছি এখানে এমন কি রাজকার্য হবে বলবি? এই ঘরেই হয়ে যাবে। এই কি হবে? ট্রেনিং এর জায়গা হবে পিয়াল, ফুলকির বক্সিং এর ট্রেনিং এর জায়গা। কাল রাতে ফুলকিকে আবার বোঝালাম, ওর বক্সিং এর ট্রেনিংটা আবার শুরু করবে বলেছে, তো আমরা এই ঘরটাকেই ফুলকির বক্সিং এর ট্রেনিং এর জায়গা তৈরি করব, বুঝলি? বুঝলি না? রোহিতের মাথাটা পুরো গেছে, পুরোপুরি। রোহিত বলছি যে এই পুরো ঘরটা আমি আর পিয়াল পাল্টাতে পারবো না রে, লোকজন লাগবে। অত সময় নেই রে তমাল, আর তাছাড়া এখন লোকজন ডেকে এই ঘরটা পরিষ্কার করতে গেলে জেঠিমণি কিরকম অস্থির হবে বুঝতে পারছিস না? যা করতে হবে আমাদেরই করতে হবে, তাও আবার এক বেলার মধ্যেই করতে হবে। জেঠিমণি এখন তো বাড়িতে নেই। দাদা চল তো, স্যার বলে দিয়েছেন, তর্ক করে লাভ নেই, চল। থ্যাংক ইউ পিয়াল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।